ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমরা বানাবো মশালা পাস্তা, আমি আর মৌমিতা মিলে। মৌমিতা পাস্তা খুব সুন্দর বানায়, তাই আজকে আমরা দুজন মিলে পাস্তা বানাবো। আমার মনে হয় এটা ব্রেকফাস্টে অনেক লোকের বাড়িতেই প্রেফার করে, আর পাস্তা খেতে তো নো ডাউট খুব সুন্দর হয়, আর সবাই আমাদের খুব পছন্দ করি আমরা। আর বাচ্চাদের টিফিনে যদি মাঝে সাঝে পাস্তা দিতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না, কারণ এতে তেল সামান্য পরিমাণ পড়ে আর সমস্ত রকম ভেজিটেবলস থাকে, তাই আপনারা কিন্তু মাঝে সাঝে ওদেরকে বানিয়ে দিতেই পারেন। দেখবেন টিফিন বক্স একদম খালি হয়ে এসেছে। তো চলুন দেখে দিচ্ছি আমরা কীভাবে পাস্তা বানিয়েছি। সবার প্রথম আমি এখানে পেনে পাস্তা নিয়েছি 250 গ্রাম, এবার এটা বয়েল করে নিতে হবে। তার জন্য একটি প্যানে সামান্য জল বসিয়ে নিয়েছি, জল একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তার সঙ্গে দিয়ে দেব পাস্তাগুলো। পাস্তাগুলো 10 থেকে 12 মিনিট বয়েল করতে হবে। পাস্তাগুলো যেন খুব একটা বয়েল না হয়ে যায় তাহলে কিন্তু ছেড়ে যাবে, আর যদি কম বয়েল হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। 10 থেকে 12 মিনিট পর একটা স্পুনের সাহায্যে একটু চাপ দিয়ে দেখবেন যখন কেটে যাচ্ছে তখন বুঝবেন যে পাস্তাগুলো বয়েল হয়ে গেছে। দেখুন পাস্তা কিন্তু বয়েল হয়ে গেছে, এবার আমরা জল ঝরিয়ে নেব। জল ঝরিয়েছি, এবার আমাদের যা যা লাগবে আমি বলে দিচ্ছি। এবার আমরা নিয়েছি এখানে 2 টমেটো, আমি পিউরি বানিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন সাদা তেল। দেখুন খুব সামান্য তেল লাগছে কিন্তু। এবার প্যানের সব জায়গায় আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমরা 7-8 কোয়া রসুন কুচানো। স্টিম তো হালকা থাকবে, এবার হালকাভাবে রসুনগুলো ফ্রাই করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা আমি কুচিয়ে নিয়েছি। এবার রসুন আর পেঁয়াজ হালকাভাবে ফ্রাই করতে থাকবো। কিছুক্ষণ এভাবে ফ্রাই করে এবার আমরা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচানো। এবার রসুন পেঁয়াজ আর গাজর ফ্রাই করব। এবার আমরা দিয়ে দিচ্ছি বিনস কুচানো। এবার সবগুলো ভেজিটেবলস একসাথে ফ্রাই করতে হবে। এবার আমরা দিচ্ছি পিউরি বানিয়ে রেখেছিলাম, সেই পিউরিটা ঢেলে দিচ্ছি। সব ভেজিটেবলস আর টমেটো পিউরি একসাথে কিন্তু মাখিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে এবার আমরা দিয়ে দিচ্ছি খড়ে থাকা মশলা, খুব সামান্য পরিমাণে মশলা লাগে। এখানে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। যদি নিহাত বাচ্চাদের জন্য বানান তার লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে 1-2 কাঁচা লঙ্কা চিরে দিতে পারেন। এবার মশলার সঙ্গে সব ভেজিটেবলসগুলোকে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, বয়েল করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, একটু হালকা ঝাল হালকা মিষ্টি, খেতে খেতে খুব ভালো লাগবে, হালকা টক, ভালোভাবে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন টমেটো সস। সব টমেটো সসকে পুরো ভেজিটেবলস মধ্যে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে অল পারপাস সিজনিং, এটা যদি কারো না ঘরে না থাকে তাহলে কিন্তু এটা দেবেন না, এটা না দিলেও টেস্ট কিন্তু একটুকু খারাপ লাগবে না খেতে, পাস্তা কিন্তু এমনি খুব ভালো লাগে খেতে। এবার আমি দিচ্ছি বয়েল করা পাস্তাগুলো। এবার পাস্তার সঙ্গে সব ভেজিটেবলস আর মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, বাস 3-4 মিনিট এভাবে একটু হালকা হালকাভাবে ভাসতে থাকবে যতক্ষণ না পিউরিটা আর জলটা পুরোপুরি টেনে যাচ্ছে। কারণ জল আমরা সামান্য পরিমাণে দিয়েছিলাম, তাই 3-4 মিনিটের মধ্যে পুরো জল কিন্তু টেনে যাবে, এভাবে মাখিয়ে নিতে হবে।
তিন থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করলে কিন্তু তারপরে দেখবেন পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। আমি গার্নিশের জন্য এখানে চিজ দিয়েছিলাম, যদি আপনাদের ঘরে না থাকে তাহলে এটা দেবেন না, এটাও কিন্তু অপশনাল। তো আজকে আমাদের রেসিপি কেমন লাগলো আমাদের জানাবেন, আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা তাদের উদ্দেশ্যে বলি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যেন আমার রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আমি আসি, আবার দেখা হবে নতুন কোনো একটি রান্না নিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন, টাটা।